আমি কিছু কথা বলতে চাই। গত 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা যেখানেই দেখছি একটা বিরোধ চলছে দেশ জুড়ে, কি না পাঠান মুভির গান নিয়ে কিছু ইস্যু চলছে। আচ্ছা, কারুর কি কিছু কাজ নেই? হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না, দেশে কি মানে মানছে বেকারত্বের সংখ্যা মানে বৃদ্ধি পেয়েছে, বেকারত্ব বেড়েছে, তা বলে মানে নিজের কাজ ছেড়ে এসব করছে সবাই? হ্যাঁ, সারাদিন মানে ফেসবুক, হোয়াটস মানে ইউটিউব যেখানেই খুলছি পাঠান নিয়ে চলছে, বয়কট চলছে। আরে বয়কট করার থাকলে করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওটা তো মুভির প্রমোশন প্রমোশন হয়ে যাচ্ছে, ওটা বয়কট হচ্ছে না, ওটা বয়কট হচ্ছে না। ওপর থেকে কি হচ্ছে বলতো, কিছু চ্যানেল আছে, কিছু মানুষ আছে, তার পাবলিসিটি পাচ্ছে বেশি, আর তোমার কিছু চ্যানেল আছে তাদের ভিউজ আসছে, তারা বেশি বেশি করে ওইটাই দেখাচ্ছে। মানে কোনো মানে কাজ নেই, সকাল হলেই শুরু হয়ে গেল কয়েকটা নিউজ চ্যানেল আছে, কিছু একটা ইস্যু দরকার মোটামুটি, ব্যাস শুরু হয়ে গেল। মানে এইখানে একটা ইয়ে ঢুকিয়ে দিয়েছে, হিন্দু মুসলিমের বিভেদটা। পাঠান মুভিতে একটা গান আছে বেশরম রং, তো ওটাতে দীপিকা পাডুকানের বিকনি পরে একটা কিছু ডান্স আছে, যেটা বিকনিটা আছে গেরুয়া কালার, মানে হিন্দিতে যেটা বলে ভাগবা কালার, হিন্দুত্বের পরিচয় যাকে বলে, হিন্দুত্বের মানে কি বলে ওটাকে, মানে হিন্দুত্বের পরিচয় যাকে বলে আর কি, ওই কালারটা আমরা যেটা মানি, আমিও একজন হিন্দু, ঠিক আছে, বাট মানুষের চোখ মানে কিছু একটা ইস্যু বের করতে হবে। গানটা, হ্যাঁ গানটা আমি দেখেছি, ঠিক আছে, অবশ্যই খুব খারাপ ড্রেস আছে, বিকিনি পরে ডান্স আছে, কিন্তু এটা আজকে নয়, এর আগেও কত বলিউডে কত রকম গান বেরিয়েছে, কত রকমের এর থেকেও খারাপ খারাপ ড্রেসে ইয়ে হয়েছে, গান বেরিয়েছে বিকিনি পরে, তখন তো কারোর কোনো মাথা ব্যথা ছিল না। এই কিছু মাস ধরে, কিছু গত কয়েক মাস ধরে কিছু একটা বলিউডের মুভি আসলে মোটামুটি আমাকে ইস্যু একটা বের করতে হবে, বয়কট করতেই হবে। যেটা বয়কট করে তুমি করো না, মুভি ভালো নয় বয়কট করে দিলাম, মুভি তোমার মুসলিম মুসলিম কোনো অ্যাক্টর আছে কিছু না দেখে শুনে কিছু একটা ইস্যু বের করে বয়কট করে দিলাম। আরে ভাই, তোমার ওই অ্যাক্টারের প্রতি বা তোমার ওই হিরোর প্রতি তোমার কোনো প্রবলেম থাকলে তুমি তার প্রতি বিরোধ করো, কিন্তু ওর পেছনে কতজনের মানুষের রোজগার আছে, কতজন মানুষের এ আছে, তাদের কথাটা তো একবার ভাবো। একটা মুভি এমনি হয়ে যায়নি, কিছু একটা হয়ে গেলে মাঠে নেমে পড়ো, বিরোধ করতে হবে, বয়কট করতে হবে আগে। কি আমি কিছু বুঝতে পারছি না, মানে বেকারত্বের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে কোনো কাজ নেই, সকাল সকাল আসলো নিউজ চ্যানেলগুলো সামনে মাইক্রোফোন সামনে দিয়ে দিল, তোমার ওপিনিয়ন কি আছে বলো গানটার সামনে, ওদের ভিউজ বাড়ছে, তোমার পাবলিসিটি বাড়ছে, কার কি যায় আসে। গানটা দেখলাম খারাপ ড্রেস আছে, ঠিক আছে, দীপিকা পাডুকোন, শাহরুখ খান, মেন ব্যাপারটা কি বলতো, দীপিকা পাডুকোনের ওই ড্রেসটা নিয়ে নয়, শাহরুখ খান আছে খান, সেইটা নিয়েই এত প্রবলেম, ঠিক আছে। কি হচ্ছে দেশের, মানে আর কোনো আলোচনার বিষয় নেই, দেশে কি হচ্ছে, তোমার কি বলে দাম বৃদ্ধি হচ্ছে, চাকরি নেই, এসব নিয়ে কোনো আলোচনা নেই, কিভাবে কি হবে।
কি কি একটা মুভি বেরোচ্ছে সেইটা নিয়ে আন্দোলন করতে হবে। আচ্ছা তোমরা সবাই যে বয়কট নিয়ে নেমে গেছো, তো এটার জন্য তো মুভি যে বেরোচ্ছে, যে কোনো মুভি যে কোনো গান বেরোচ্ছে, তার জন্য তো সেন্সার বোর্ড আছে সরকারের। যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো মানে বিরুদ্ধে কোনো মুভি থাকে, বিরুদ্ধে কিছু থাকে, হিন্দুত্ব হোক বা মুসলিমের যে কোনো কারোর বিরুদ্ধে থাকে, তো সেখানেই তো ব্যান করে দেবে। মুভি গানটা তো সামনে আসতো না, না তো আমরা এসব করে কি লাভ পাচ্ছি এসব বয়কট বিরোধ করে? এন্টারটেনমেন্টের জিনিস এন্টারটেনমেন্টের জায়গায় থাক না। এখানে কোনো হিন্দুত্বকে কোনো আঘাত দিচ্ছে না। এর আগেও কত গান বেরিয়েছে ওই কালারের ড্রেস পরে, কত রকমের বাজে বাজে সিন হয়েছে ওই কালারের ড্রেস পরে, কত রকম কত কি করেছে ওই কালারের। মানে এই দুদিন আগে একটা নিউজ চ্যানেলে দেখলাম, বলছে ওই কালারের তো সাবান আমরা কোথায় কোথায় না লাগাই, ওই রকমের কত রকম এই লাইফবয় সাবান, ডেটল সাবান, কত রকম কত কি আছে। তো তা বলে এই নয় যে হিন্দু ধর্মের মানে আঘাত করছি, ঠিক আছে, একটু বেশি এগুলো নিয়ে বেশি একটু ইয়ে হয়ে যাচ্ছে না। এক সময় এসব নিয়ে কোনো কেউ কিছু বলতোই না, এখন জানি না কেন এরম হচ্ছে সবাই। এটার জন্যই আমার ভিডিও বানানো, যে ভিডিও মানে সোশ্যাল মিডিয়া খুললেই শুরু হয়ে গেল পাঠান নিয়ে, এই অমুক তমুক নিয়ে, তোমার ভালো লাগছে না তুমি ভাই মুভি দেখো না, আমার আমার ধর্মকে আঘাত করছে, এই ওই করে যা তা শুরু করে দিচ্ছে। ভারতবর্ষটাকে এরকম করো না তোমরা, ঠিক আছে, হিন্দু মুসলিম করে এরকম আলাদা আলাদা করো না। কারণ কি, ভারতবর্ষটাকে সবাই এই জন্য চেনে, হিন্দু মুসলিম এখানে ভাই ভাই থাকে, ঠিক আছে, কিছু মানুষের জন্য পুরো মানে ভারতবর্ষটাকে হিন্দুস্তানটাকে এরকম করো না। সব মানুষ সমান নয়, ঠিক আছে, কিন্তু কিছু মুসলিম সম্প্রদায়েরও যেমন কিছু খারাপ মানুষ আছে, কিছু হিন্দু সম্প্রদায়েরও কিছু খারাপ মানুষ আছে, ঠিক আছে। পুরো গান বেরিয়েছে সেটা নিয়ে একটা কি তোলপাড় শুরু হয়ে গেছে, একদম হিন্দু ধর্মে আঘাত দিয়ে দিয়েছে। আরে ভাই, তোমাদের শাহরুখ খানের প্রতি ইন্টারেস্ট না থাকলে বা শাহরুখ খানের প্রতি বিরোধ করতে হলে তোমরা করো না ভাই, আমাদের কোনো যায় আসে না। সারাক্ষণ সামনে এইসব আসছে, পাঠান বিতর্ক পাঠান নিয়ে, মানে খুঁজবি মানে কাজ ফাজ নেই, কিছু কি করবে বলো না সত্যি। সালা আমাদের কাজ করতে করতে ফেটে যাচ্ছে, নাইট ডিউটি করছি, আর কারুর কিছু কাজ নেই, সকাল হলে মিডিয়ার সামনে এসে মানে বকচুদি শুরু করে দিচ্ছে, কি মানে এগুলো মানে কি আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। হাসি পায় মাঝে মাঝে এসব দেখলে, হাসি পায়। চ্যানেলগুলো তো বিরাট ভিউজ পাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, বিশাল টাকা কামাচ্ছে, ফায়দাটা কার হচ্ছে ভাই? পাঠান মুভিকে নিয়ে তুমি বিরোধ করছো, ওর ভাই বিশাল এ চলবে, ও ভালোই চলবে মুভি, ওটা নিঃসন্দেহে। যারা জানতো না যে মুভিটা আসছে তারাও গিয়ে বলবে এই দেশে এত বড় একটা কি বিরোধ চলছে, এটা কি চলছে, কি গানটা দেখে আসি আগে গিয়ে। ফায়দা কিছুই হচ্ছে না, এটা প্রমোশন করাই হচ্ছে, কবে বুঝবে আমি কিছু বুঝতে পারি না। যাই হোক, ভালো থেকো তোমরা, ফালতু এইসব জিনিসে না মন দিয়ে না নিজেরা নিজেরা নিজেদের কাজ করো, ঠিক আছে, আমি এইটুকুই বলবো, কাজ করো, যা নিজের কাজে কাজ করো, ছেলে মেয়েদের ভালো স্টাডি করাও, এইসব করিয়ে টাইম পাস করিয়ে টাইম পাস করে কিছু লাভ নেই। চ্যানেলের ফায়দা হচ্ছে, মুভির ফায়দা হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, তাই একটু স্টপ করো এসব।